content, waste, waste generation, shop kichu jodi amra dekhi, how much plastic do we use and what is it doing to our environment, whether it's terrestrial or aquatic. একদম ধ্বংস করে দিচ্ছে বিকজ যতই আমরা এবং প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্রোডাক্টের শেষ নাই এবং বিভিন্ন গ্রেডের প্লাস্টিক এবং বেশিরভাগই আসলে লো কোয়ালিটি প্লাস্টিক যেটা অনেক আসলে এনভায়রনমেন্টকে আপনার এয়ার পলিউট করে ল্যান্ড পলিউশন ছাড়া আমরা নর্মালি যেটা দেখি যে আমরা ওয়েস্ট ক্লিন আপ করে ফর এক্সাম্পল এক জায়গায় জমা করে ফেলে দিই একটা ডে সেলিব্রেশন একটা বড় কাজ থাকে ক্লিন আপ ক্যান ফেলে হোয়াট হ্যাপেন্স টু দিস ওয়েস্ট আফটারওয়ার্ডস এটা কি সর্ট হচ্ছে এটা কি আলাদা হচ্ছে এটা কোথায় যাচ্ছে কারণ জেনারেশনের ওয়েস্ট জেনারেশনের কোনো শেষ নাই এবং এই কারণেই আসলে সাস্টেনেবল কনজাম্পশনের পার্টটা আসছে আমরা ফরেস্ট প্রোডাক্টসের ক্ষেত্রে আপনি কোন ধরনের ফরেস্ট প্রোডাক্টটা নিচ্ছেন এবং এই কোন জায়গা থেকে নিচ্ছেন সোর্সিংটা বড় একটা বিষয় আর প্রোডাকশনের ক্ষেত্রে তো আছেই যেটা ফরেস্ট ম্যানেজমেন্ট প্লেজ আ বিগ রোল যে হোয়াট স্পিসিস ওয়ের অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস প্রোডাকশন অ্যান্ড হু ইজ প্রোডিউসিং ইট ফ্রম ওয়ের ইট ইজ কামিং ফ্রম যাতে করে এন্ড অফ দ্য ডে ইকোলজিক্যাল ফুটপ্রিন্টটা নিচে আসে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা আসলে কিভাবে ব্যবহার করব কত দূর পর্যন্ত আমরা আসলে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারব আমাদের আমাদের কনজাম্পশনের ক্ষেত্রে আমাদের বিহেভিয়ার প্যাটার্ন এগুলো সব আমাদের চেঞ্জ করতে হবে এবং আগামী প্রজন্ম কিংবা নতুন প্রজন্ম যাই হোক না কেন সেই হিসেবে আসলে এর ডাইভার বলি এর ধারক বলি সবার মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন তাদের মধ্যে তো তাদের সচেতনতাটা আমাদের আরো বেশি বৃদ্ধি করতে হবে যেমন ক্লাইমেট ক্রাইসিস এবং এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট আজকে ফ্লাড সাইক্লোন তারপর ফরেস্ট ফায়ার এগুলো কিন্তু ওয়ার্ল্ড লেভেলে আজকে একটা বিগ প্রবলেম এবং এগুলো হচ্ছে ডিসকাস্ট ইস্যু মাস ডিসকাস্ট ইস্যু সো আমাদের কিন্তু ক্লাইমেট যে থ্রেটটা এটা কিন্তু একটা মেইন প্রবলেম তারপর আমাদের নেচার ক্রাইসিস আমাদের কিন্তু বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে তারপরে আমাদের ইনইকুয়ালিটি ক্রাইসিস আছে কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে ইনইকুয়ালিটি আছে রিচ পোর নর্থ সাউথ ডেভেলপড ডেভেলপিং উইদিন কান্ট্রি অ্যামং কান্ট্রিজ বিভিন্ন মাত্রায় আমাদের কিন্তু ইনইকুয়ালিটিস বিরাজ করছে সো সেটা কিন্তু একটা বিগ ইস্যু গ্লোবাল হেলথ ক্রাইসিস অফকোর্স দ্য কোভিড-19 আমরা দেখছি কিভাবে আমাদের জীবনকে চেঞ্জ করে দিয়েছে কিভাবে আমরা লার্নিং এখান থেকে আমরা অনেক লার্নিং কিন্তু পাচ্ছি সো এই প্রবলেম কিন্তু এগুলো কিন্তু ইন্টারলিঙ্কড একটা সাথে আর একটা কিন্তু জড়িত ফরেস্ট ডিপার্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে যদি আমরা দেখি মূলত গাছ কাটার জন্য ডিপার্টমেন্ট নাকি মূলত টিম্বার কাটে মানে ফরেস্ট্রি প্ল্যানিং যা ছিল সব টিম্বার ছিল ফরেস্ট্রি ট্রেনিং এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সিলভিকালচার ফরেস্ট্রি চা আছে সবই কিন্তু লাগানো এবং আলটিমেটলি টিম্বার করিয়ে বাংলাদেশে 1989 এর পরে এখন আর টিম্বার হারভেস্টিং নাই এখন ফরেস্ট হচ্ছে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট নন উড ফরেস্ট প্রোডাক্ট যেভাবে বলি এটাই হচ্ছে আমাদের টার্গেট এবং এর সাথে আমার মনে হয় আমাদের আমি আলোচনা করেছিলাম আমাদের ডিন স্যারের সাথে যে আমাদের সিলেবাসেরও কিছু পরিবর্তন আনা এটি বলছি আমরা সাস্টেনেবল প্রোডাকশন সাস্টেনেবল কনজাম্পশন তাহলে টিম্বার যখন নাই তাহলে সাস্টেনেবল প্রোডাকশন বলতে কি বোঝাচ্ছে ফরেস্ট্রি কি প্রোডিউস করবো ফরেস্ট্রি দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু বোঝার জন্য ফরেস্ট একটা দেশের সবচেয়ে অন্যতম বড় রিসোর্স এবং প্রেশাস রিসোর্স এবং সেই রিসোর্স সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থেও বিভিন্ন বাণী রয়েছে আমাদের মুসলিম ধর্মে হলি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি নিশ্চিত জানো যে কাল কেমন হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তবু তুমি আজ একটা গাছ লাগাও তন্মধ্যে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় 6017 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই জীববৈচিত্র্যময় অল্প সময়ের মধ্যে আমরা যোগাযোগ করার পরও আমাদের এই অতিথি
বৃন্দ ওনারা সবাই তাদের মূল্যবান সময় দিয়েছেন এবং সেই সাথে আমাদের বিভাগের সমস্ত শিক্ষক খুবই স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করেছে। আবার আস্তে আস্তে ব্যর্থ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আপনার